শোন বইসি যখন আর একটা পান খেয়ে যাই তারপরে আবার কাজ করবা নে ঠিক আছে পান খাতি খাতি তো এদিকে জোন সায় হয়ে যাবেন খাও ওরে খাওয়ার মধ্যেই পান তো খায় খাও খাও আচ্ছা তা হয়েছে পান খাওয়া যা সে খাও সে পরের কথা চশমাটা খোলো দিন দেখি চশমা কানে তলব তুলতি বলছিস আমি চশমা তুলিয়েছে চশমার খোলো তাই বলছি ও আচ্ছা ও দুর্ঘটনা ঘটিয়েছে দুর্ঘটনা বার ওই তো সাসিতে কাল কালা কিলাসের হুম তোমার মতো মানে আমি নাকি কানে শুনতে পাইনি আমি বলি একটা ও শোনে আর একটা এন ওই ডাক করিয়ে এইরাম করিয়ে কান টেনে তো এরম কথি গেছে তা সে কান না ওই আংটা ধরি টান দেছে আংটা ভেঙে দেখ তাহলে সহ্য করা যায় সহ্য করা যায় তাহলে তা ওই ও দেখে যাক বলছি দেশে যে এত ঘটনা ঘটতেছে এত ঘটনা ঘটছে তা তোমার তো শোনার সময় সেরকম হচ্ছে না পাচ্ছে না সময় আর আমি যা তোমার কাছে এসে বলবো তা আমার তো সময়ই নেই আমার এতে ডাটা ঘুরে গেছে এতে ওয়াইফাই নিতে হবে তাহলে ওই তোর কাছে ঘটনা না শুনে আমি নিজেই ঘটনা শুনতে পারবো তা তুই কয়া তুই কয়া তুই ওয়াইফাই নোবা ওই যে আল জাজিরা একটা ঘর না আছে বুঝলে তো থেকে যাক ওই বিষয়ে তোমার বলার বলছি কারণ ওইটা আছে ইন্টারন্যাশনাল খবর হ্যাঁ ন্যাশনালটা আগে শেষ কর তারপরে ইন্টারন্যাশনালে যাবা নেই কষি ওই যে মাঝে ওই যে হুজুর আছে না এম হাসিবুর রহমান ওই যে ওয়াশ করে ওয়াশ করে না ওয়াশ করে কি ওয়াশ করে ওয়াশ আমি সেইটাই করছি ওয়াশ করে আর কি ওই কনে ওয়াশ করছিল তো ওই সিআর এসে ডিস্টার্ব মিস্টার কইরেছে বুঝলি এই একটা কাল আমার মাথাটা মাঝে মাঝে গরম হয়ে যায় একটা চেয়ারম্যান সে কি চেয়ারে বসে থাকবে কুরআনের আলোচনা হবে চেয়ারে বসি শুনবে এর নাম হইলেও চেয়ারম্যান কিন্তু সে যাইয়ে মাইক ধরি টানাটানি করার দরকার কি এইটাই তো বলছি পাকাবো করার জায়গা খুঁজে পাই না বুঝেছিস

তুই বিষয়টা বুঝিস না এটা হলো ইমানের তেজ মাথাটা এত খারাপ হয়ে গেছে মানে মনে হাসছে এই যে আমি কি ফোন লাগাবো নাকি তাতে ফোন লাগাবো না তো তোমার সাথে আমি কি জানি বকছি এতক্ষণ ধরে কার কাছে ফোন দেবো ওই নায়কের কাছে ফোন দেবো না তুমি যে তুই ওয়াশ করে দিচ্ছি যে তুই ওয়াশ করে আসুক আচ্ছা রিয়াজ মান্না শাকিব খান পূর্ণিমা সাবনা চৌধুরী পূর্ণিমা খাতুন কি পূর্ণিমা খাতুন শাহ সালমানসা শাহ এটা হলো বুলবুলি বেগম বুলবুলি না বুবলি কি ক বুবলি বুবলি হ্যাঁ বুবলি এ এ এ এ পাইছো পাইছো হ্যাঁ হইছে ধর ফোন ধর এই হ্যালো এই হ্যালো ಹಾ ಹನೈಯಾ ನೀ ಏಯ್ ಐಡೆಕ್ಕೆ ತರಿ ಎಫ್ ಡಿಸಿ ಐಡೆ ತರಿ ಎಫ್ ಡಿಸಿ ಎಫ್ ಡಿಸಿ ತಿ ಜೈಸೆ ತಾಯ್ ಕರೀಸ್ ಟೀಕ ಆಸೆ ಸ್ಟೇಜ್ ಮಹಾಬಲಿಯ ಸ್ಟೇಜ್ ಏಸೆ ಇಡಾ ತ ಎಫ್ ಡಿಸಿ ನಾರೆ ಸುಡ ಹ ಏಕಿ ಸ್ಕ್ರಿಪ್ಟ್ ಲಿಕಾ ತಕ ತೈ ಡೈಲಾಗ್ ಬಾಲೋ ನಾ ಮಹಾಬಲಿ ಐಸೆ ಆ ದಾದಿ ನೈ ಗೋಪ್ ನೈ ಮೋಸ್ ನೈ ಆರೋ ಕಿಸು ನೈ ಹ ಏಯ್ মাহাবিলি স্টেজে এসে তোর এই দুই নম্বরই ক্ষতি করিস কিনা কার জন্য করেছিস তুই আল্লাহর কথা বলবি সমস্যা নেই বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আল্লাহ নবী বলছে যে যদি একটা এত জানো তাও প্রচার করো করবি তো কিন্তু তার আগে তো তোর ভালো হতে হবে রে তার আগে তো তোর মানুষ হতে হবে কিন্তু তুই তো মানুষ না আমার মাসা কি জন্য ওর তুই সরি তুই তো মানুষ না তুই এফ তে অভিনয় করিস ভ্যালু কথা তুই ওয়াস্পতি আসলে কি দেখি হ্যাঁ ও ওই মাহফিল কমিটি দাওয়াত করিছে এই মাহফিল কমিটি আর এক ভণ্ড হ্যাঁ তারা নায়ক দাওয়াত করিয়া জন্য বাংলাদেশে হুজুরগের আকাল পড়িছে এই শর নিজের মধ্যে আগে নি নেয় আগে নিজে আল্লাহর জন্য নিবেদিত প্ল্যান হয়ে যাও নিজে আগে মুসলমান হও আল্লাহ তুবাগের জন্য বলিছে ইয়া ইউ হেল্লা দিনা আমানুত্ল হাক্ক তুক তি ওয়াল্লা তামু তুন্ডা ইয়া আইন তুম মুসলিমুন হে ইমানদারে তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মরিয়ে না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পার তাহলে আগে নিজে মুসলমান হও পূর্ণ মুসলমান হও আল্লাহর ভয় করো যেমন ভয় করা উচিত তুমি ইস্টেটে উঠে বসে থাকলে কুরআন জানো না হাদির জানো না ওয়াস করবা কী করিয়ে হুম আর এফডিসিতে যারা অভিনয় করে তারা কুরআন হাদিজ এত বোঝে একই কবির বিন সাবাদ যে মাদ্রাসায় পড়া একজন নাট্যকার সে নাটকও করে ইসলামের পথে আবার ওয়াজও করে কুরআন হাদিস যারা জানে না তাদের যদি স্টেজে উঠে মাইক্রোফোন দেওয়া হয় তাহলে সেই ইসলামের বলবে ডাকি ইসলামের বোঝে ডাকি হ্যাঁ আর দ্বিতীয় দিন এই করতে করতেই সেটা যার নিয়ে বেছে ফিরে গিয়ে ভালো কথা হ্যাঁ আগামীতে এই সব আর করি না আর এইসব মাহাফিলি এই তুমাগের মতো এইসব ভণ্ড আসার কারণে আর কিছু অনেকাঙ্ক্ষিত দুষ্ট কতিপয় চরিত্রের চেয়ারম্যান মেম্বার বা জনপ্রতিনিধিদের কারণে আজকে মাহফিল বিতর্কিত হয়ে যাচ্ছে অথচ এই মাহাবিল ছিল বাংলাদেশে কুরআ হাদিস প্রচারের অন্যতম একটা মাধ্যম তাই না হ্যাঁ আ তুমরাই খেড়ে সে জায়গা নষ্ট করি বেড়াচ্ছেও হ্যাঁ বা হাত তারা কোথাকার এই ছোট শেষ কথা আবুল হেদায়ত হলি ভালো করে হেদায়ত হয়ে যাও আল্লাহর পথে আসো ভালো কাজ করো ঠিক আছে কথাটা মনে রাখবা আল্লাহ তোমার জন্য মনে করো যে যথেষ্ট তোমার ইজ্জত মান সম্মান আল্লাহ দেবে কিন্তু তুমি যদি ভণ্ডামি করো তাইলে আল্লাহ তোমার অপমান অপদস্ত করবে এটা মাথায় রেখে চল বাবাজি হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা ও আলাইকুম আসসালাম ঠিক আছে ও কত রকম দিয়া এসে আরে সোহাজটা নষ্ট করে ফেলাছে বুঝেছিস বুঝলাম তা তো বুঝলাম তো ঘটনা তো আরো একটা আছে আরও ঘটনা আছে কোইটা সামলাবো কোয়া ওই যে মাঝে ওই কয়েকদিন আগে ওই আব্দুর রাজ্জাক বনি ইউসুফ আছে না হ্যাঁ মাওলানা সাহেব হ্যাঁ সাহেব হ্যাঁ সাহেব সে সিলেটের ওয়াস করতে গেল তারপর হামলা করে তার গাড়ির উপর হামলা করেছে সে গাড়ি ভেঙে চুরে একদম সই নাস্তাকার কই দিয়েছে শুনে নিয়ে কথা দুনিয়াটা দুনিয়াটা আর এখন মানুষ নেই রে হ্যাঁ পুরো নষ্ট হয়ে গেছে মানুষ একটা আলেম সে কলা রসুল্লাহি কলা কলা ছাড়া কথা বলে না হম বোঝো তাই এই লোকটার পরে এত বড় একজন আলেমের পরে হামলা করলো ওকে তো দফার ভা করি দেওয়া দরকার তো আমার মাসা কি তোর মারিছি ওগের তো মেঘে টকটা বানানোর দরকার কত বড় সাথে আমি আর বা হাত তারা ওর আমি কানে মারলাম মারিছি যারা ওই শায়েখ আবদুর সাথে বিয়া দবি করিচ্ছে ওগের কিন্তু তুই পাশে রয়েছিস তোর গায়ে লেগে গেছে তাই বলি রাগ করি চলে যাতে হবে যা যা আমিও যেদিন ওয়াইফাই নেব সেদিন আমার এই ফোন থেকে সমস্ত ঘটনাগুলো দেখবো ওই দিন তোমার আর ঘটনা বলা লাগবে না এই হ্যাল